হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে 16ই অক্টোবর। অ্যান্ড আজকে কি আজকে ওয়েডনেসডে, আজকে সন্ধ্যেবেলা পড়ছে হচ্ছে লক্ষ্মী পুজো, মানে 8টার পরে বোধ হয় লগ্ন পড়ছে লাগছে। তো যেহেতু আমি এই লক্ষ্মী পুজোটা করি, সেই জন্যে আমি একটু প্রেপারেশন নিচ্ছি আর কি, মানে লক্ষ্মী পুজোর না, লক্ষ্মী পুজোটা কালকে করবো, প্রেপারেশনটা নিচ্ছি হচ্ছে আজকে। আমাদের একজন বন্ধু, বন্ধু বলবো কি, আমার থেকে অনেক ছোট, ঐশী, তোমরা হয়তো অনেকে দেখেছো, ওর আজকে বার্থডে। এবং ওর বর মানে সৌম একটা দারুণ পার্টি অর্গানাইজ করেছে, আই রিয়েলি হোপ এটা ও জানে না, এই ভিডিওটা অফকোর্স পরে যাবে, সেহেতু আমি সারপ্রাইজটা নষ্ট করছি না। সুজি বানাচ্ছি এখানে, সুজি হচ্ছে আমার বরের সুজি খাওয়ার ইচ্ছা হয়েছে, তাই চলো, সুজি হচ্ছে, লুচি হচ্ছে, সাদা আলুর তরকারি হচ্ছে, সব হচ্ছে। আজকে সুজিটা আমি পাঞ্জাবি স্টাইলে বানাচ্ছি, মানে ওই সব কাজু কিশমিশ ঘি ফি দিয়ে। আমাদের কলকাতায় মানে বাঙালিদের সুজি তো এরকম হয় না, আর লালচে হয়, আমি হোয়াইট সুজি বানাচ্ছি। সো আমার সব হয়ে গেছে, এই যে কাজু কিশমিশ সব করা হয়ে গেছে। সো চলো ওটা বানিয়ে নিই, তারপরে ফিরে আসছি। গুঁড়োটা নেই, পাউডারটা ইউজ করি, তাই এটাই দিয়ে দেবো। আর এটা দিয়ে একটু ভালো করে, তেজপাতা দেওয়া হয়নি, ভুলে গেছি পুরো, এখন আর তেজপাতা দিয়ে কোনো লাভ নেই। ফোড়নে দেয় বোধ হয় না তেজপাতা, মানে ফোড়নে অ্যাজ ইন এখানে দেয়, অনেকে দেয় দেখেছি। সো এটাকে মিক্স করে নিই, তার মধ্যে ড্রাই ফ্রুটসটা দিয়ে দেবো, এগুলো করে রেডি করে আস। এই যে আমার বর এখানে সুজি টেস্ট করছে, কেমন হয়েছে? অসামান্য হয়েছে, অসামান্য হয়েছে। আর আমার খাবার রেডি, এখানে মাশরুম রেডি, এখানে সাদালু তরকারি রেডি, এখানে চা হচ্ছে, আর এখানে হবে লুচি রেডি। আর এই যে আমরা এখন ঐশীর গিফট প্রিপেয়ার করছি, মানে সাজাচ্ছি, তাই তো? কি আছে বলবো না, সেটা ওদের দ্বীপ কি ঐশী ব্লগেই দেখো, হ্যাঁ ওরাই দেখো, ওদেরই দেখাবে, ভালো দেখায় না, না অন্যদের গিফট আমরাই দেখাই। আমি রেডি, গয়না পরিনি, এই পরে নেবো। এইটা হচ্ছে আমার সেই সেটটা যেটা মা দিয়েছিল, আই থিঙ্ক 2022 না 21 দিয়েছিল, করা হয়নি, এবছর করিয়ে নিয়েছি। পুরো কিরকম দেখাচ্ছে একবার রাহুলকে বলবো দেখিয়ে দিতে, কিন্তু আপাতত আমি রেডি, মেয়ে রেডি, মেয়েকে কিরকম দেখাচ্ছে বা মেয়েকে কী সাজিয়েছি একবার দেখিয়ে দিই, দাঁড়াও। একদিন এই জামাটা পরেছিল, এই যে এটা প্রিয়াঙ্কা মায়ের নন্দনবু ওকে জন্মানোর সময় দিয়েছিল, এই মাথার রিবনটা আর পার এই উলেন বুটিসটা, তো এটা পড়েছে, তার সাথে আমার দিদির দেওয়া মানে ওর মিতিনের দেওয়া এই ড্রেসটা পড়েছে, অ্যান্ড মাথায় তো রিবন আছে। অ্যাকচুয়ালি একটা আমার যখন সাত হয়েছিল তখন আভাসরা আমাকে এইটা দিয়েছিল, এই সেটটা, এই যে এইটা, এটাই পরবো, কারণ বাচ্চা নিয়ে ছিমছাম সাজাটা মানে আমার পক্ষে সম্ভব, বেশি সাজা যায় না, কারণ ওকে কোলে নিতে হয়, আর এখন শুয়ে নতুন শিখেছে টানা, তো যত ছোট ছোট জিনিস পরব আমার ইচ্ছায় নিয়েছি। এটা হচ্ছে দুলটা, আর এইটা হচ্ছে, তাও দেখাই, পেন্ডেন্টটা ভীষণই সুন্দর, আমার তো ভীষণ পছন্দ, একটা শাড়িও দিয়েছিল, সেটা আর পরিনি পুজোতে, বাট আজকে এটাই আমার সাজ। চলো দেখা হবে এবার ঐশীদের বাড়িতে গিয়ে। অ্যান্ড ও ও, এই যে বাবার সাজ, চলো বাবার এই কল শেষ হয়েছে, এখন বাজে 8:10, চলো লেটস গো, আর দিলে পড়া যাবে। বেরিয়ে পড়েছি গাড়ির ভেতরে, অফকোর্স লাইট নেই, অ্যান্ড আমরা দু তিনটে অপশন দিয়েছিলাম এই মানে ওদের সৌমহিষীদের বাড়ি যাওয়ার, আমরা এই বাড়িটাকে তো কোনোদিন যাইনি, তারপর দেখলাম না খুব একটা ডিফিকাল্ট না, এই আমরা আগের পাড়াছি, আগে পাড়া গেছি বা সেটা রানাদের বাড়ি ওদিক দিয়ে গেছিলাম, তো এবার মানে আউটার রিং রোড নেওয়ার কোনো দরকার নেই, ভেতর ভেতর দিয়ে চলে গেলেই হবে, মানে আমাদের হুডি দিয়ে চলে গেলেই হবে, সোজা বেরিয়ে গেলেই হবে। চলো দেরি হয়ে যাচ্ছে, আমার খুব খিদেও পেয়েছে, যাই না কেন। পৌঁছে গেছি পার্টিতে, ইনি হলেন সৌমর বাবা, কাকু খুবই রসিক মানুষ, অনেক আড্ডা, অনেক গল্প, অনেক কিছু নিয়ে ডিসকাশন চললো, আর তারপরে চললো হচ্ছে প্রচুর ফটোশ্যুট। এই তিন মহিলা মানে থ্রি ফ্রেন্ডস, থ্রি বেস্ট ফ্রেন্ডস, থ্রি মাস্কেটিয়ার্সরা মিলে ফটোশ্যুট করছে, গল্প করছে, এর তার ফোনে ছবি পাঠাচ্ছে, দ্য ইউজুয়াল ইউজুয়াল শেনানিগান্স অফ পার্টিস বেসিক্যালি, তুই আমাকে ছবি দে, তুই ওকে ছবি দে, এই করছিলো।
আমার থেকে অনেকটাই ছোট দেখেই বোঝা যাচ্ছে, বুঝতেই পারছো। মা লক্ষ্মী পুজো করেছে, নিয়ে জন্মদিন সেলিব্রেট করেছে, সব অ্যারেঞ্জমেন্টস করেছে, বেশ কিরকম লাগছে জানো তো। আমরা যখন প্রথম প্রথম বিয়ে করে এখানে সৌরভ, রানা, প্রিয়াঙ্কা, আমরা যেভাবে করেছিলাম আমাদের লাইফে, আমার মেয়ে তার খুব সুন্দর লাগছে রে, একটা খুব সুন্দর নানা রকমের তার এই যে মেয়ে এখানে, এই যে তিনি সবাই আদর করছে, গল্প করছে, ভালোই লাগছে। সেন্টার অফ অ্যাট্রাকশন বসেছিলেন। কিছুক্ষণ পরে যেটা হলো সেটা হলো খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ার আগে হচ্ছে ফটোশ্যুট, দেখতেই পাচ্ছ পেছনে চলছে, কিন্তু একটার পর একটা ফটোশ্যুট চলে যাচ্ছে। বলে রাখি, উইশি হারসেলফ ইজ এ বেকার, মানে হোম, বাড়ি থেকেও বেকিং করে, কি বলে আমি ঠিক টার্মটা জানি না। অ্যান্ড এটাও বানায়নি, অফকোর্স জন্মদিনেও যদি কেক বানাতে হয় তাহলে তো হয়ে গেল, বাট শি ইজ অ্যান অ্যামেজিং বেকার। ওর চ্যানেলের নামটা কি আমি জানি না, দ্য মিক্স আপ বোধ হয় মোস্ট প্রবলি। ঐশী এবং ঐশীর মা মানে রূপা আন্টি দুজনেরই বেকিংয়ের বিজনেস, তাই যদি তোমরা ইন্টারেস্টেড হও ডু লেট আস নো ইন দ্য কমেন্ট সেকশন, আমরা নিশ্চয়ই শেয়ার করবো। রূপা আন্টি ইজ বেসড আউট অফ কলকাতা অ্যান্ড ঐশী ইজ বেসড আউট অফ ব্যাঙ্গালোর। এটা বলে রাখি, অসাধারণ কেক বানায়, মানে অসাধারণ। আমার মানে বেবি ওয়েলকামিং এর কেকটা ঐশী বানিয়েছিল, ওর বাড়িতে আমরা ম্যাঙ্গো কেক, চকলেট কেক সব খেয়ে এসেছি। সরি ফর দ্য ইন্টারাপশন, আমার মেয়ে এখান থেকে কিছু বলার চেষ্টা করছে, তুমি একটু বড় হলেই কথা বলবে, একটু বড় হলেই ভয়েস ওভার দেবে। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। চলো আপাতত এইটুকুই রাখলাম, পরেরটা ভিডিও শুনে নাও। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, একবার সামনে দিক দিয়ে 13টা নাও। এই যে খুব ভালো কেকটা ছিল সেদিন জানো তো, বার্থডে কেকটা খুব ভালো ছিল, যদিও আমি চকলেট কেক একদম ভালোবাসি না, বাট আমি খেয়েছিলাম একটুখানি, বেশ ভালো ছিল। সবাই আমি লোকে লেকুল করছি যে চোখ বন্ধ করে উইশ কর, তারপরে ফু দিবি, ও খুব খুব তাড়াতে ছিল যে এক্ষুনি আমাকে ফু দিতে হবে, এক্ষুনি আমাকে ফু দিতে হবে। অ্যান্ড ও বেশ মজা করে নিয়ের 31 ক্যান্ডেলটাকে 13 করে নিয়েছিল। কাশ আমরা এটা করতে পারি, আমাদের দ্বারা এখন হবে না, আমাদের উল্টো উল্টোলে আমাদেরই ক্ষতি। যাই হোক বেশ মজা ছিল। আর আমার মেয়ে এখানে ভয়েস ওভার দিতে দিচ্ছে না, বুঝতেই পারছো নিশ্চয়ই কীভাবে ব্লগ করি, কীভাবে ভয়েস ওভার দিই, কীভাবে এডিটিং করি, তাই দেখতে থাকো যতটা পারবো ব্লগ দিতে থাকো। সিম্বা ও শুনবে না কথা, এই যে 200 হচ্ছে, 200 বোনও 200 করছে, তুমিও 200 করছো। বাজে রাত্রি 1:40। হ্যাঁ কি বক্তব্য, ঐশী আন্টির বার্থডে কেমন ছিল? সবার সাথে আড্ডা দিয়ে, গল্প করে, মাধবী দিদুর কাছে ঘুমিয়ে কেমন ছিল মা, কেমন ছিল? হ্যাঁ বাবা হ্যাঁ ভালো ছিল, ভালো ছিল, এনজয় করেছে তো? এনজয় করেছো তো গুলি? এই মহাশয় এসেছেন আমার বাড়িতে আজকে, তার বউয়ের একটা জামা আমার বাড়িতে ছিল, সেটা পিক আপ করতে অফিস থেকে এসেছে। রাহুল এটা আমি কী ব্লগ করছি, মধ্যেখানে একটা পা, হ্যাঁ ও রাহুল নামা জামা খেও না কিন্তু টিমন, জামাটা খেও না, জামাটা ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, জামা ছাড়ো, জামা ছাড়ো, হ্যাঁ হ্যাঁ না না একদম না, না উ না। নতুন টেকনিক অফ হ্যাভিং দুদু, মানে তার নতুন নতুন, এই যে ম্যাডাম এট ইওর সার্ভিস, খাও কে ডেকো না, ওকে ডেকো না, খাও। এখন ক্যামেরা আছে না, ছবি দেখো দেখো দেখো,
ও জানে ওকে 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 শুট করা হচ্ছে। তুমি খাবে না টিমন? কেন পাপা, খেয়ে নাও। পাপা খাইয়ে দেবে? পাপা খাইয়ে দাও। পাপা খাইয়ে দিচ্ছে। কালকে ভিডিওটা আমি শেষ করিনি, কারণ লেট হয়ে গেছিলো। ভিডিওটা আজকে শেষ করছি।